স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে নেই সবাই বাড়ি আছো তো তেমন কিছুই না, দেখতেই পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না এখনো। এই যে বুর্জ খলিফার সামনে আমরা, আমাদের সাথে আজকে আছে দিবস ভাই। দিবস ভাই ভালো আছো? ভালো, হাই করে দাও একটু। তো দিবস ভাই এর উচ্চতা কত হবে? 120 ফিট হয়ে যাবে না? দুবাইয়ের বুর্জ খলিফার সামনে, তো কোলকাতা দেখা দেখা দেখি কোচবিহারে বুর্জ খলিফা বানিয়ে দিয়েছে। এবারকার দুর্গা পূজা, আমি ফার্স্ট ব্লগে যে আমার দুর্গা পূজার প্রস্তুতি প্রথম ব্লগে দেখিয়েছিলাম যে এটা, তখন বুঝতে পারিনি যে এটা বুর্জ খলিফা হবে। এখন এখন দেখাবো আপনাদের, চলো যাই। গেট বন্ধ আছে, দেওয়াল টপকে যেতে লাগবে, মানে গেটটা টপকে যেতে হবে, তো চলো যাই এখন। আসো ভিতরে দেখে আইসো। বুর্জ খলিফা দুবাইয়ের এটা আশা করি 120 ফিট হবে এটা এটা উচ্চতা, তো ভালোই লাগছে এমনি দেখতে। বুর্জ খলিফার চারিপাশটা আপনাদের একবার দেখিয়ে দিই। মনে হয় বুর্জ খলিফাতে লাগাবে উপরের সাইডটাতে, ভালোই লাগবে দেখতে। এখন কাপড় টাপড় লাগানো নেই, তো কাপড় লাগালে আরও দেখতে সুন্দর লাগবে। তখন এসে একবার আপনাদের আবার দেখাবো। সো এখন যাই এখান থেকে, কোচবিহার ক্লাবে যাবো। এখন আমরা কোচবিহার ক্লাবে গিয়ে দেখাবো ওখানে কী তৈরি হচ্ছে। মানে দুর্গা ঠাকুরটা থাকবে এখানে, যে উপরে টিন দিয়ে দিয়েছে। তো এই বুর্জ খলিফা আপনারাও একবার অবশ্যই দেখতে আসবেন। লোকেশানটা শান্তিকুটির ক্লাব, একদম রামভোলা স্কুলের সামনে। তো আসবেন, তো আমরা আমাদের আবার দেওয়াল টপ দরজা টপকে যেতে লাগবে, তো আমরা যাই। গেট কেন লাগিয়ে রেখেছে জানি না, দেওয়াল টপ আমাদের দরজা আবার টপকে যেতে লাগলো। তো চলো এখন আমরা যাই কোচবিহার ক্লাব, লেটস গো। শান্তিকুটির ক্লাব, এখানে 58তম বর্ষ এবার প্রদর্শন। এবারকার আকর্ষণ হলো দুবাইয়ের বুর্জ খলিফা, এটা হলো পুরো শান্তিকুটির ক্লাব। এটা আমরা এখন কোচবিহার ক্লাবে চলে এসেছি, তো এখানে কুড়েঘর টাইপের কিছু বানাচ্ছে, দেখাচ্ছি। বাঁশ কেটে, লাঠি লাঠি বাঁশ বাঁশ কেটে কেটে এখানে রেখেছে। তারপরে উপরে কাড়ি দিয়ে কুড়ে ঘর টাইপের বানাচ্ছে জিনিস, খুব সুন্দর লাগছে। কত জল পাড়িয়ে পাড়িয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি, এর জন্য একটা সাবস্ক্রাইব তো করে দিও। থাকুন এই জিনিস, এটা ভিতরে মনে হয় দুর্গা ঠাকুর রাখা থাকবে। কোচবিহার ক্লাব দেখে, এটা হলো কোচবিহার ক্লাব, সবাই আসবেন দেখে যাবেন, আমরাও আসবো দুর্গা পূজার আগে। রাসমেলা মাঠে উল্টা পাশের রাস্তাটায় কোচবিহার ক্লাবটা, এটাই আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন ছিল। তো ভিডিওটা আশা করি ভালো লাগলো, ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো দুর্গাপূজার প্রস্তুতির ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। টিল দেন সি ইউ অ্যান্ড টাটা।